জানি এখন অন্য মানুষকে টাকা দিতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ফ্রি মোশন নাম শুনছ না যুবক ভাইরা তোমরা ফ্রি মোশন ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস নেম ইন বাংলাদেশ এন্ড হি ইজ দ্য সাপোর্টার অফ হিউম্যানিটি মানবতার ফেরিওয়ালা তাকে বলা হয় আমি তাকে খুব ভালোবাসি আর কি তো আল্লাহ যেন তাকে এই কাজগুলো আরো বেশি বেশি করার তৌফিক দান করে প্রণাম আমিন তো এই ফ্রি মোশনকে আমি দেখি যে ছেলেটা সবসময় বাইক নিয়ে ঘোরে রাস্তাঘাটে যখন কোনো অসহায় মানুষকে পায় মুরব্বী হোক যুবক হোক ছোট বাচ্চা হোক সবাইকে ফ্রম হিজ বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি সর্বোচ্চটুকু সে ট্রাই করে তাকে দান করে সহযোগিতা করবার জন্য আলহামদুলিল্লাহ পড়া আসলে এরকম যুবক দরকার আছে বাংলাদেশে আমার তো বিশ্বাস হয় বা আমি এরকম মনে করি যে ফ্রি মোশনের মতো এরকম কিছু সংখ্যক যুবক যদি বাংলাদেশে তৈরি হয়ে যায় অচিরেই অতি শীঘ্রই বাংলাদেশ থেকে অসহায় গরিব কমে যাবে ঠিক কিনা বলেন সহযোগিতা করতে হবে প্রিয় ভাইয়েরা এটা খুব বড় একটা দামি জিনিস আর আমি যখন এই ভিডিওগুলো দেখি ফ্রি মোশন এবং অন্যদের ভিডিওগুলো আমি জাস্ট অপেক্ষায় থাকি যে আহা যাকে সাহায্য করছে সে কখন একটা মুচকি হাসি দিবে আমি এই অপেক্ষা করি সুবহানাল্লাহ কেন আমি অপেক্ষায় থাকি জানেন আপনি দেখবেন রাস্তায় কোনো মুরব্বী যাচ্ছে টাকা পয়সা কিচ্ছু নাই খুবই অসহায় একজন মানুষ আপনি মনে করবেন না যে আপনি 1 লাখ টাকা তাকে দিতে হবে না বেশি দিতে হবে না পকেট 10 টাকা আছে তো 10 টাকা দিবেন কেমন করে আমি শিখাই দিই পকেট থেকে আপনি আমি শিখাই দিচ্ছি কিভাবে আপনার দান করবেন মনে করেন এটা 10 টাকা কয় টাকা এটা জাস্ট মনে করেন জাস্ট মনে করেন 10 টাকা নিয়ে গিয়ে যদিও এটা অনেক কম অ্যামাউন্ট আমি জানি কিন্তু আপনি চাচ্ছেন সাহায্য করতে আপনার অ্যাবিলিটি খুবই কম আপনি কি করতে পারেন আপনি সুন্দর করে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন দাদি কেমন আছেন ছোট্ট মেয়ে বাবু কেমন আছো মা আপনি কেমন আছেন বিশ্বাস করেন আপনি 500 টাকা যদি দেন তাকে কিন্তু আপনার বিহেভিয়ার খুব রুড এ ধর 500 টাকা এই বিহেভিয়ার দিয়ে 500 টাকা দিয়ে আপনি যেই হাসি খুঁজে পাবেন আল্লাহর কসম সুন্দর ব্যবহার যদি আপনি প্রেজেন্ট করতে পারেন 500 টাকা দিয়ে সেই হাসি পাবেন না যেই হাসি আপনি 10 টাকায় খুঁজে পাবেন একটু হাসেন স্মাইল দেন সুন্দর করে কথা বলেন গরিব অসহায় মানুষদের সঙ্গে সুন্দর করে কথা বলার মানুষ খুবই অভাব বাংলাদেশে তো ফ্রি মোশনকে আমি দেখেছি ও যতটুকুই হেল্প করে সুন্দর করে কথা বলে ভালো করে মানে এটাকে কি বলে কমিউনিকেশনটা খুব সুন্দরতা সুন্দর করে কথা বলে এই জন্য আমরা যারাই নেক্সট টাইমে দান করব মানুষকে সাহায্য করব কম হোক বেশি হোক সুন্দর ব্যবহার সকলে করব ইনশাআল্লাহ না না আসতে বললেন কেন জোরে বলেন ইনশাআল্লাহ সবচেয়ে বড় বিষয় ভালো লাগে আমার যে এর ফেসটা কেউ দেখতে পায় না কন্টেন্টের ভিতরে ও যখন মানুষকে দান করে তো হেলমেট পরে থাকে কেউ তার ফেস দেখতে পায় না এটা এটা যে এখলাস আছে বা এটা যে শুধুমাত্র আল্লাহর জন্য করছে তার প্রমাণ এর কারণটা কি জানেন আমরা ভালো কাজ করি কম দেখাই একটু বেশি কি ঠিক কিনা বলেন এই করোনা ভাইরাসের সময় আপনারা যারা নিউজ দেখেছেন বা পড়েন তারা দেখবেন আমি কাউকে গিবত করার জন্য বলছি না আমি দেখেছি অনেক বড় 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 নেতা সামান্য 5 টাকার একটা মাস্ক দিচ্ছে মাস্ক কি দিচ্ছে মাস্ক আর ক্যামেরার সামনে 100টা তো যখন মাস্ক দিচ্ছে এখানে গরিব সাহেবও আছে ইনিও আছে তো গরিবকে যখন দিচ্ছে মাস্ক দিচ্ছে এমন একটা স্টাইলে মনে হচ্ছে 1 লাখ টাকার একটা চেক দিচ্ছে দেই কম ভাব নেই বেশি তো এইটা করবেন না যখন আপনি দিবেন জাস্ট মনে রাখবেন যা দিচ্ছেন শুধুমাত্র আল্লাহর জন্য দিচ্ছেন ঠিক আছে ইনশাআল্লাহ আর যারা যুবকরা এখানে এসেছো তোমরাও নিজেকে এভাবে মোটিভেট করো যে ফ্রি মোশন যদি গরিবদেরকে সাহায্য করতে পারে একটু বেশি দিয়ে হলে আমরা কম দিয়ে হলে করতে পারবো না বলেন না পারবো কি পারবো না পারবো ইনশাআল্লাহ বেশি দিতে হবে না কম দিবেন হাসি মুখে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে সুখী যদি হতে চা এই যে ফ্রি মোশন যেমন মানুষকে হেল্প করে আরও যারা মানুষকে হেল্প করে এদের মতো যতটুকু পারা যায় মানুষকে বেশি বেশি সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ তো আপনি বলবেন যে হুজুর
ফেসবুকে একজন যুবক কন্টেন্ট বানায় মানুষকে সাহায্য করা নিয়ে আপনি এই বিষয়ে কেন কথা বলছেন? প্রশ্ন আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেছে যখন কেউ ভালো কাজ করবে তোমরা একে অপরের ভালো কাজে সহযোগী হবা। সুবহানাল্লাহ, পড়ে ভালো কাজে সহযোগিতা করবা, হেল্প হিম টু ডু সামথিং মোর ব্যাটার, আরো ভালো কাজ করতে মোটিভেট করো, সাহায্য করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ ভালো কাজ করে তো তাকে তোমরা খোটা দিও না, তাকে তোমরা আরো ভালো কাজ করবার জন্য মোটিভেট করো। আপনারা করবেন তো ইনশাআল্লাহ।